আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় পেটের আকার ছোট থাকলে কি হয় বা গর্ভাবস্থায় গর্ভবতীর ওজন কমে গেলে ভয়ের কিছু আছে কিনা, এতে করে গর্ভের বাচ্চার কি কি ক্ষতি হতে পারে, এর সমাধান কি, সব কিছু থাকছে ভিডিওতে। শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। গর্ভাবস্থায় গর্ভবতীর অন্যতম শারীরিক পরিবর্তন হচ্ছে ওজন বৃদ্ধি। যতই গর্ভাবস্থার সময় এগোতে থাকবে, গর্ভবতীর ওজন তত তাড়াতাড়ি বাড়বে, এটাই স্বাভাবিক একটা নিয়ম। কিন্তু এর ব্যতিক্রমও ঘটে, অর্থাৎ ওজন বাড়ার বদলে গর্ভবতীর ওজন কমতে থাকে বা পেটের আকার দিনে দিনে ছোট হতে থাকে। গর্ভাবস্থায় ওজন কেন কমে যায়, ওজন কমে গেলে কি ধরনের ঝুঁকি দেখা দেয়, কিভাবে ওজন বাড়াতে পারবেন এবং বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা, তাই নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে। প্রথমেই জানবো গর্ভাবস্থায় ওজন কমার কারণ কি। ওজন কমার মূল কারণ হলো গর্ভাবস্থায় অতিরিক্ত বমির সমস্যা। অধিকাংশ নারীর বমির কারণে যা খেয়ে থাকেন বেশিরভাগই ফেলে দেন, এর ফলে ডিহাইড্রেশনে ভোগে, অরুচি হয়, মানসিক এবং শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে, যার ফলে ওজন বাড়ার বদলে ওজন কমতে থাকে বা পেটের আকারও বাড়ে না। তাছাড়া গর্ভধারণের পর থেকে গর্ভবতীর শরীরে নানা রকম হরমোন তৈরি হয়, এর কারণে গর্ভবতী নারী অরুচিতে ভোগেন, ফলে তেমন কোনো খাবার গ্রহণ করতে পারে না। তাছাড়া গর্ভের বাচ্চার চাহিদা, গর্ভবতী যদি অপুষ্টিকর খাবার খায় সেক্ষেত্রে গর্ভের বাচ্চার চাহিদা পূরণ করতে সক্ষম হবেন না, তার ফলে বাচ্চা অপুষ্টিতে ভুগবে, এর কারণে বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে না, সাথে সাথে গর্ভবতী দুর্বল থাকায় তার ওজনও বাড়বে না, বরঞ্চ ওজন কমতে থাকবে, সাথে সাথে পেটের আকারও বৃদ্ধি পাবে না। আরও কিছু কারণের মধ্যে অন্যতম হচ্ছে গর্ভবতী যদি আগে থেকে বা গর্ভাবস্থায় ডায়াবেটিক্সে ভুগে থাকে, দীর্ঘদিন ধরে যদি কোনো ধরনের রোগ থাকে, তাছাড়া থাইরয়েডের সমস্যা থাকলেও গর্ভবতীর ওজন বাড়ে না। এখন আমরা জানব গর্ভাবস্থায় ওজন কমে গেলে কি ধরনের ক্ষতি হয়। গর্ভাবস্থায় ওজন কমে গেলে সবচেয়ে বড় ক্ষতি হয় গর্ভের বাচ্চার। গর্ভবতীর ওজনের সাথে সাথে গর্ভের বাচ্চারও ওজন কমে যাবে, বাচ্চা অপুষ্টিতে ভুগবে, সঠিকভাবে মেধা বিকাশ হবে না। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে সময়ের আগেই বাচ্চা প্রসব হয়ে যাবে, যার ফলে অপুষ্ট বা প্রিক্ল্যাম্পসিয়া, এছাড়াও শিশুর পুরোপুরি বিকাশ না হওয়াতে বুদ্ধি প্রতিবন্ধী বা অন্য ধরনের শারীরিক মানসিক, শুধুমাত্র গর্ভের বাচ্চারই নয়, ওজন কমে যাওয়ার ফলে মায়ের শরীরে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে, যা মাকে দুর্বল করে দিবে, প্রসবের জন্য তাকে অনেক বেশি দুশ্চিন্তায় ভুগতে হতে পারে বা বেশিরভাগ সময় তাকে বেড রেস্টে থাকতে হবে। এখন আমরা জানব গর্ভাবস্থায় ওজন কমে গেলে আপনার করণীয় কি। ওজন কমে যাচ্ছে কিনা তার জন্য আপনার প্রয়োজন নিজের নিয়মিত ওজন চেক আপ করা। যখনই গর্ভাবস্থার সময় আপনি ডাক্তার দেখাবেন, তখন অবশ্যই আপনার ওজনটা পরিমাপ করে নেবেন এবং আগের ওজনের সাথে মিলিয়ে দেখবেন ওজন বেড়েছে নাকি কমেছে। তাছাড়া যেদিন থেকে আপনি জানবেন যে গর্ভধারণ করেছেন, সেদিন থেকেই পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন। একজন গর্ভবতী নিয়ম মাফিক খাদ্য তালিকা মেনেই খাবার খাওয়া উচিত। ভরপেট না খেয়ে পুষ্টিকর খাবার অল্প অল্প আর বারবার খেতে হবে। তাছাড়া গর্ভাবস্থায় খাদ্য তালিকা কেমন হওয়া উচিত, এ নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিওজ আছে, আপনি সেগুলো দেখতে পারেন, তাহলে একটা ধারণা পাবেন বলে আশা করছি। অতিরিক্ত বমির কারণে গর্ভাবস্থায় ওজন কমে যেতে পারে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং বমি যেতে না হয় তার জন্য ওষুধ নিতে হবে। আপনি যদি গর্ভাবস্থার আগে থেকে কোনো ধরনের শারীরিক সমস্যায় ভুগে থাকেন, সেই সম্পর্কে ডাক্তারকে অবহিত করতে হবে। তাছাড়া গর্ভাবস্থায় যদি নতুন কোনো উপসর্গ দেখেন বা রোগের আলামত দেখেন, তাও ডাক্তারকে জানাতে ভুলবেন না। ডাক্তারের কাছে যেয়ে বারবার যদি ওজন মাপতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি ছোট আকারের ওজন মাপার মেশিন বাড়িতেই কিনে ওজন পরিমাপ করতে পারেন, এতে করে খুব সহজে বুঝতে পারবেন আপনার ওজন বাড়ছে কিনা। আশা করছি ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় ওজন কমে যাওয়া অবশ্যই ভালো লক্ষণ নয়, গর্ভের বাচ্চা এবং গর্ভবতীর জন্য এটা ক্ষতিকর বটে এবং বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। তাই গর্ভাবস্থায় ওজন ঠিক রাখতে বা বাচ্চার বৃদ্ধি বিকাশকে ক্রমবর্ধমান রাখতে অবশ্যই ওজন বাড়াতে হবে, আর ওজন বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার খাওয়াটা জরুরি।
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।